আকিকা সম্পর্কে আমাদের কিছু ভুল কনসেপ্ট আমাদের মধ্যে রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রত্যেক শিশু সন্তানের সাথে আকিকা আবদ্ধ, এটা একটা গুরুত্বপূর্ণ আমল। আসুন আমরা রাসূলের হাদিস থেকে জানার চেষ্টা করি। সুনানে নাসাইর হাদিস, হাদিস নাম্বার 4220। عن سمورة بن جندب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل غلام رهين بعقيقته প্রত্যেক সন্তানের সাথে রহিনুন বিআকীকতিহি আকীকাটা আবদ্ধ, চূড়ান্তভাবে আল্লাহ তাআলা এটাকে আবদ্ধ করে দিয়েছে। তুতবাহু আনহু ইয়াউমা সাবিহি, তার জন্মের সপ্তম দিনে তার পক্ষ থেকে তোমরা জবেহ করবে। ওয়ায়ুহলাকু রাসুহু, এবং সপ্তম দিনে তার মাথার চুলগুলো ফেলে দিবে। ওয়ায়ুসাম্মা, এবং তার নাম রাখবে। তাহলে সপ্তম দিনে সন্তান তার পিতামাতার থেকে তিনটা অধিকার কামনা করে, কয়টা? প্রথম হচ্ছে তার পক্ষ থেকে আকিকা দিবে, দুই নম্বর হচ্ছে তার চুলগুলো ফেলে দিবে। অনেক সময় দেখা যায় ডাক্তাররা এটার নিষেধ করে। কেন নিষেধ করে? কারণ ঠান্ডা লেগে যেতে পারে, অথবা তার অন্য কোনো সমস্যা থাকতে পারে। আমি মনে করি যতই সমস্যা থাকুক না কেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখনিসৃত লক্ষ লক্ষ হাদিসের সমুদ্র থেকে বর্তমান বিজ্ঞানের উৎকর্ষতার এই দিনে এসেও কেউ এরকম একটা হাদিসের মহাসমুদ্র থেকে একটা হাদিস এমন বের করতে পারে নাই যেটা মানুষের জন্য অকল্যাণকর, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ যখন বলেছেন চুল ফেলে দেওয়ার জন্য, আমি মনে করি চুল ফেলে দেওয়াই সন্তানের জন্য সর্বোচ্চ কল্যাণ নিহিত রয়েছে। কারণ কি জানেন? কারণ হচ্ছে সন্তান যখন গর্ভে থাকে, মায়ের গর্ভের ভিতরে সে থাকে নাফাক ফানির ভিতরে ডুবন্ত অবস্থায়। এই ডুবন্ত নাফাক ফানির ভিতর থেকে সে যখন বেরিয়ে আসে, যতই তাকে ধুয়ে মুছে পরিষ্কার করা হোক না কেন, তার মাথার চুলের ভিতরে নাফাকি থাকার সম্ভাবনা বেশি না কম? বেশি। এই নাফাক থেকে তাকে পবিত্র করতে হবে। আসুন রাসূলের আরেকটা হাদিস শুনি, জামি তিরমিজির হাদিস, হাদিস নাম্বার 1515 নম্বর হাদিস। আন সালমান ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাআল গুলামি আকীকাতুন, প্রত্যেক সন্তানের জন্য আকীকা করা প্রয়োজন, এটা জরুরি। ফাআহরিকু আনহু দামান, তার পক্ষ থেকে তোমরা রক্ত প্রবাহিত করো, অর্থাৎ পশু জবাই করো। ওয়ামিতু আনহুল আদা, এবং তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করো, তার থেকে নাফাকি দূর করো। সকল মুহাদ্দিসে গ্রামগণ এখানে একমত, ওয়ামিতু আনহুল আদা অর্থ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করা, তার থেকে ময়লাগুলো দূর করে দেওয়া। ময়লা দূর করার সকল মুহাদ্দিসে গ্রামগণ এটাই ব্যাখ্যা করেছেন যে তার চুলগুলো ফেলে দেওয়া। তাহলে চুল ফেলে দেওয়ার মাধ্যমে সে পবিত্র হয়ে যাবে। হ্যাঁ, চুল ফেলে দেওয়ার পর যদি ঠান্ডার কোনো আশঙ্কা থাকে, ঠান্ডা থেকে আবার নিউমোনিয়া হতে পারে, এই জন্য সতর্ক থাকতে হবে, এবং তাকে উষ্ণ জায়গায় বেশি বেশি করে রাখার চেষ্টা করতে হবে, যাতে করে ঠান্ডা কোনো জার্ম তার মধ্যে প্রবেশ করতে না পারে। এই জন্য চুল ফেলে দিবেন, এরপর থেকে তাকে যত্ন সহকারে ঠান্ডা থেকে দূরে রাখবেন। তাহলে কি হবে, আপনি তাকে পবিত্র করে দিলেন এবং তার ব্যাপারে আপনার হক আদায় হয়ে গেল। এবার আসুন আপনি আকিকাটা কীভাবে করবেন। আমরা নিজ থেকে কথা বলবো না, রাসূলের হাদিস থেকে বলবো, যাতে করে নির্ভুল কথাগুলো আমরা জানতে পারি। আল্লাহ তাআলা তাওফিক দিক, আমরা বলি আমিন। জামি তিরমিজির হাদিস, হাদিস নাম্বার 1513 নম্বর হাদিস। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালাত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমারাহুম, আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আমাদেরকে হুকুম করেছেন,
আনিল গুলামি শাতানি মুকাফিয়াতানি, অর্থাৎ কোন পুত্র সন্তান যখন জন্মগ্রহণ করবে তার জন্য একই বয়সের দুইটা বকরি জবেহ করবে। কয়টা বকরি? কার জন্য? পুত্র সন্তানের জন্য। এই দুইটা বকরি একই বয়সের হওয়াটাই বেশি বাঞ্ছনীয়, 19-20 হতে পারে, এটা কোনো সমস্যা নেই। ওয়ানিল জারিয়াতি শাতুন, আর যদি কন্যা সন্তান হয় তার পক্ষ থেকে একটা বকরি দিয়ে আকিকা আদায় করবে। এবার আসুন, আকিকার পশুটা কি নর হবে না মাদি হবে, পুরুষ হবে নাকি মহিলা হবে? জামি তিরমিজির হাদিস, হাদিস নাম্বার 1516 নম্বর হাদিস, আন উম্মে কুরজিন আখবারতুহু আন্নাহা, উম্মে কুরজিন নামক একজন মহিলা সাহাবা, তিনি বলছেন সাআলাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিল আকিকাতি, আমি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আকিকার সম্পর্কে প্রশ্ন করলাম, জানতে চাইলাম। ফাকালা, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আনিল গুলামি শাতানি, যদি তোমাদের পুত্র সন্তান হয় তোমরা দুইটা বকরি দিয়ে আকিকা আদায় করবে। ওয়ানিল জারিয়াতি ওয়াহিদাতুন, যদি তোমাদের কন্যা সন্তান হয় তাহলে একটা বকরি দিয়ে তোমরা আকিকা আদায় করবে। ওয়ালা ইয়াদুরুকুম দুকরানান কুন্না আম ইনাতান, ওই বকরিটা নর হতে পারে আও ইনাতান মাদিও হতে পারে, পুরুষ হতে পারে মহিলা হতে পারে, এতে কোনো সমস্যা নাই, যেটাও হোক না কেন দুইটা অথবা একটা বকরি দিয়ে তোমরা আকিকা আদায় করবে। এখন আসুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে আকিকা দিলেন। সুনানে নাসাইর হাদিস, হাদিস নাম্বার 4219, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল আক্বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিল হাসানি ওয়াল হুসাইনি বিকাবশাইনি কাবশাইনি, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের জন্মের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি করে বকরির মাধ্যমে তাদের আকিকা আদায় করেছে। সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের সমাজে আমরা অনেককে দেখি আকিকা করে গরু দিয়ে, গরু দিয়ে আকিকা করে না ভাই? তৎকালীন সময় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই হাদিসগুলো বর্ণনা করছেন তখন কি গরু ছিল না? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরুর নাম নিয়েছেন? ওটের নাম নিয়েছেন? অথবা অন্য কোনো জন্তুর নাম নিয়েছেন? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি? বকরি, শাতান এবং শাতানি, দুইটা অথবা একটা। তাহলে আমরা গরু দিকে কেন যাই? গরু দিয়ে আকিকা করলে আকিকা হবে না হবে আমি সেদিকে যাচ্ছি না, তবে আমি বলতে চাচ্ছি সুন্নাহ আদায় হবে না। সুন্নাহ আদায়ের জন্য আপনাকে অবশ্যই বকরি দিয়েই আপনাকে আকিকা দিতে হবে। যদি আপনি মনে করেন আপনি বড় অনুষ্ঠান করবেন তাহলে আপনার আরও বেশি মাংসের প্রয়োজন, তখন আপনি আকিকা দিবেন বকরি দিয়ে, বকরি দিবেন, এরপর কিছু লাগলে সেটা অ্যাড করবেন, সেটা ভিন্ন কথা। পুত্র সন্তান হলে দুইটা বকরি আর কন্যা সন্তান হলে কয়টা বকরি? একটা বকরি। বকরি দিয়ে দেওয়াটাই সুন্নাহ, অন্য কোনো যন্ত্র দিয়ে দেওয়াটা সুন্নাহ নয়। এবার আসুন, কেউ যদি গরিব দরিদ্র একেবারে অসহায়, এখন তার পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে কিন্তু তার অবস্থা এত করুণ, এত হিমশিম অবস্থা তার অর্থনৈতিক, সে দুইটা বকরি দিয়ে আকিকা দিতে পারছে না, কোনোরকম সে যদি একটা দিয়ে দেওয়া যায় তাহলে সে দিতে পারে, তখন সে কী করবে? তখন সেই একটা দিয়েও তার আকিকা আদায় করবে। আসুন রসুলের হাদিস থেকে শুনি, জামি তিরমিজির হাদিস, হাদিস নাম্বার 1519 নম্বর হাদিস, আন আলী ইবনে আবি তালিবিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আক্বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিল হাসানি বিশাতিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকিকা করেছেন একটা ছাগল দিয়ে, একটা বকরি দিয়ে। আর একটা হাদিস আমরা দেখেছি দুইটা দিয়ে, কিন্তু এখানে হাদিসে এসছে দুইটাই সহিহ হাদিস। তাহলে একটা দিয়ে যেহেতু হাদিস আছে, কেউ যদি অভাবের কারণে, অর্থনৈতিক চাপের কারণে সে যদি একটা দিয়েও
আকিকা দিতে চায় তাহলে আকিকা দিতে পারবে এবং কি তার সন্তানের হক আদায় হয়ে যাবে। শুধু তাই নয়, একই হাদিসের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকিকা একটা বকরি দিয়ে আদায় করলো। এরপর অকালা তিনি বললেন, ইয়া ফাতিমা, তু হে ফাতিমা, ইহলিকি রাসাহু, তার মাথার চুলগুলো কামিয়ে দাও, তার মাথা নেড়া করে দাও, অতা সদ্দাকি, এবং সদকা করে দাও, বিজিনাতি শাহরিহি ফিদ্দতান, তার চুলের সমপরিমাণ ফিদ্দতান রূপ্য আল্লাহ রাস্তায় সদকা করে দাও। অর্থাৎ সপ্তম দিনে সন্তানের তিনটা হক, প্রথম হক হচ্ছে আকিকা করা, আরেকটা হচ্ছে উত্তম তার নাম নির্বাচন করা, তিন নম্বর হচ্ছে মাথার চুলগুলো নেড়া করে দেওয়া। চুলগুলো ফেলে দেওয়ার পর ওই চুলগুলোর ওজন করে ওই সমপরিমাণ কিছু রূপ্য অথবা ওই রূপ্যের সমপরিমাণ অর্থ আল্লাহ রাস্তায় সদকা করে দেওয়া। যারা এটা করেছে সন্তানের হক আদায় করেছে, যারা এটা করে নাই সন্তানের হক আদায় হয় নাই। আমরা অনেককে দেখি সপ্তম দিনে তারা আকিকা করে না, তারা বড় করে অনুষ্ঠান করবে। আচ্ছা, আকিকার মধ্যে অনুষ্ঠান করতে হবে এটা আপনি কোথায় পাইছেন? আকিকা করতে হবে এটা সন্তানের অধিকার, এটা আপনার দায়িত্ব, আপনার দায়িত্ব আপনি পালন করবেন। এক্ষেত্রে অনুষ্ঠান করা নাজায়েজ নয়, তবে এটা সামাজিক কালচার, এটা শরীয়তের কোনো বিধান নয়। এখন অনেকে বলতে শুনি, হুজুর আমি তো সময় দিতে পারবো না, সপ্তম দিনে আমি মেডিকেল থাকবো, আমি ঢাকায় থাকবো, আমি সৌদি আরব থাকবো, অসুবিধা কি? ছাগল দুইটা জবা করতে গিয়ে আপনাকে লাগবে? কত মানুষ আছে আপনি নাই, আপনার ওয়াইফের ডেলিভারি হাসপাতাল হয় নাই? আচ্ছা, স্ত্রীর ডেলিভারি বেশি কঠিন কাজ নাকি ছাগল দুইটা কিনে জবাই করা কঠিন কাজ? ডেলিভারিটা বেশি কঠিন নয়, ওইটা যদি আপনি ছাড়া হতে পারে আকিকা কেন আপনি ছাড়া হবে না? আমরা সন্তানের অধিকারগুলো কিভাবে লঙ্ঘন করছি দেখেন। আপনি আমার সন্তান থেকে ফিডব্যাক আশা করছেন? আপনি যেখানে থাকুন, আপনি যে অবস্থায় থাকুন, আপনার স্ত্রী এখন হসপিটাল, এখনও রিলিজ দেয় নাই, আপনার সন্তান যার আকিকা আপনি করতে যাচ্ছেন সেও হসপিটাল, ধরেন সে আইসিইউর মধ্যে, তার মাও আইসিইউর মধ্যে, এই অবস্থাও সপ্তম দিনে কারো লাগবে না, কারো মাধ্যমে আপনি আকিকাটা আদায় করে দিবেন, পারা যাবে না ভাই? এটা হচ্ছে সুন্নাহ, সপ্তম দিনে আকিকা করাটাই হচ্ছে সুন্নাহ। তবে আরেকটা দুর্বল একটা বর্ণনা এসেছে যে আপনি যদি সপ্তম দিনে না পারেন তাহলে চোদ্দতম দিনে করবেন, যদি চোদ্দতম দিনও না পারেন তাহলে একুশতম দিনে দিবেন। আসুন হাদিসটা আমরা শুনি। সুনানে বাইহাকীর হাদিস, আন বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল আকীকাতু যুবহাতু লিসাবঈন, আকিকার পশু তোমরা যবাই করবে লিসাবঈন সপ্তম দিনে, আও লি আরবাঈন আশারাতা, আর যদি সপ্তম দিনে না পারো তাহলে তোমরা চোদ্দতম দিনে এটা আদায় করবে, আও লি আহাদি ওয়াইশরিনা, যদি তোমরা চোদ্দতম দিনও না পারো তাহলে একুশতম দিনে তোমরা আকিকাটা আদায় করবে। মুহাদ্দিসে কেরামগণ বলছেন এই চোদ্দতম দিন এবং একুশতম দিনে আদায় করলে আদায় হয়ে যাবে, তবে সুন্নাহ আদায় হবে না। সুন্নাহ আদায় করার জন্য আপনাকে সপ্তম দিনেই দিতে হবে। তাহলে আকিকা করার ক্ষেত্রে আমরা বুঝলাম, পুত্র সন্তান হলে দুইটা বকরি, কন্যা সন্তান হলে একটা বকরি, এটা আবার জবাই করতে হবে কোন দিন? সপ্তম দিন। আপনি যেখানে থাকেন, যেভাবে থাকেন, যে অবস্থায় থাকেন, আপনি দুইটা বকরি কারো মাধ্যমে ম্যানেজ করে আপনি জবাইয়ের ব্যবস্থা করবেন। এরপর আপনি যদি কোনো অনুষ্ঠান করার খেয়াল থাকে তাহলে আপনি এটা ফ্রিজে রাখি দেন, জবাই করার পর এটাকে যদি আপনি ফ্রিজে রেখে দেন পরবর্তীতে যখন অনুষ্ঠান হবে তখন এটা ব্যবহার করা যাবে কি যাবে না? তাহলে সুন্নাটা আদায় হলো, আপনার সন্তানের হক আদায় হলো, এরপর আপনি সামাজিকতা রক্ষা হলো। আকিকার গোস্ত কি মা বাবা খেতে পারবে? একেবারে সহজ মাছ আলা আপনার চোদ্দ গুষ্টি খাইতে পারবে। কোরবানির মাংসের যে হুকুম
একই হুকুম হচ্ছে আকিকার মানুষের। কোরবানির জন্য বকরি যে সাইজের যে ক্যাটাগরি দরকার, আকিকার জন্য একই ক্যাটাগরি একই বয়সের হলেই চলবে। তাহলে আকিকার মাংস সবাই খেতে পারবে। আরেকটা বিষয় হচ্ছে, যদি আপনি মান্যত করেন যে আমার সন্তানটা যদি সহি সালাম আল্লাহ তালা দুনিয়াতে নিয়ে আসেন, আমি মান্যত করলাম আমি একটা ছাগল সদ্গা করব, তখন আপনি কি করতে হবে, ওই সদ্গাটা পুরোটাই আপনি দান করতে হবে, সেটা আর খাওয়া যাবে না। অর্থাৎ মান্যত করলে আল্লাহর নামে মান্যত করতে হবে, সেই মান্যতটা আল্লাহর রাস্তায় দান করে দিতে হবে, সেটা আর খাওয়া যাবে না। যদি স্বাভাবিকভাবে সে জন্মগ্রহণ করেছে, আপনি আকিকা করেছেন, সেটার মাংস সবাই খেতে পারবে। আমি আমলটা কীভাবে করছি আপনাদেরকে একটু শেয়ার করি। আমার প্রত্যেকটা সন্তানের ক্ষেত্রে আমি নিয়ত করেছি, আল্লাহ যদি সহি সালামত আল্লাহ তালা কবুল করে আমি একটা সদ্গা করব ছাগল। এই জন্য আমার পুত্র সন্তানের জন্য আমি তিনটা ছাগল ক্রয় করছি, একটা মান্যতের জন্য আলাদা দিয়ে দিয়েছি আল্লাহ রাস্তায়, আর দুইটা দিয়ে আকিকা করে আমরা সবাই মিলে একদম ডাটসে খাইছি। তাহলে কি হলো, আকিকা মাংস সবাই খাইলাম, আবার মান্যতটা আলাদা দান করে দিলাম। আপনাদের আশা করি বুঝে আসছে।